আসসালামু আলাইকুম, মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেলে আপনারা ঠিকই দেখছেন, বর্তমান সিচুয়েশনে গুগল ভয়েস বা জিবির কলিং ওটিপি মেথড, এক কথায় ভিউয়ার্স টিসি আপডেট দিয়ে একটা মাদার জিবির আন্ডারে কিন্তু সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 8টা 10টা পর্যন্ত জিবি ক্রিয়েট করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই আপডেটটার কারণে কিন্তু বর্তমানে জিবির মার্কেট প্লেস অবস্থা খুবই খারাপ। আপনারা অনেকেই আছেন বিভিন্ন পোর্টাল সাইট দিয়ে জিবি বা গুগল ভয়েস ক্রিয়েট করেন, দেখা যাচ্ছে ভিউয়ার্স যেই বাজার দরে আপনারা একটা জিবিতে ইনভেস্ট করতেছেন তার অর্ধেক দামও কিন্তু জিবিটা সেল করতে পারতেছেন না। এর কারণটা হচ্ছে ভিউয়ার্স এই যে টিসি আপডেট এবং আরেকটা মোস্ট পপুলার যেই ইফেক্টটা বর্তমান নতুন জিবির উপর বা গুগল ভয়েসের উপর পড়তেছে, সেটা হচ্ছে ভিউয়ার্স ক্লায়েন্ট বা বায়ার কিন্তু বর্তমানে ওল্ড জিবি চাচ্ছে, মানে নতুন জিবিগুলো কিন্তু অ্যাভেলেবল তারা চাচ্ছে না। দেখা যায় 2014 সালে, 2015 সালে, 2016 সালের, 2018 সালের, 2010 সালের এরকম কিন্তু ক্লায়েন্ট বলে দেয় ওল্ড জিবি নিবে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে ওই ওল্ড জিমেলগুলোতে জিবি অ্যাড করে ওল্ডভাবে সেল করা হচ্ছে, যার কারণে কিন্তু নতুন জিবির চাহিদা বর্তমানে প্রচুর কম। তো ম্যানুয়ালি আজকের ভিডিওটি মেক করার উদ্দেশ্য ভিউয়ার্স, অনেক ভাইবাদার দেখলাম বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা আদার্স যারা কোর্স করায় বা এরকম মেথড সেল করে এই জিবির নতুন, মানে মেথডগুলো তাদের কাছে থাকুক বা না থাকুক, বা থাকলেও দেখবেন যে স্ক্যাম সিস্টেমে সেল করে। তো অনেক ভাইবাদার আছে অলরেডি বাই করে কিন্তু ভাই জিবি ক্রিয়েট করতে পারতেছেন না। তো ম্যানুয়ালি আজকের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য, আপনাদের কাছে রিকোয়েস্ট, ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে টিসি জিবি বা একটা মাদার জিবির আন্ডারে 10টা বা 8টা বা 7টা 5টা গুগল ভয়েস ক্রিয়েট হচ্ছে, এই বিষয়গুলো কী ভাই, এগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনারা যে একটা মেথড কিনে কীভাবে প্রতারিত হবেন, মানে এই কারণে আমি এই কথাগুলো আপনাদের শেয়ার করে দেবো। আর আগেই বলে নেই ভাই, মানে আপডেটটা শেয়ার করা পসিবল নয়, কারণ এমনিতেই গুগল ভয়েস বা জিবির যে অবস্থা, ওই আপডেটটা যদি ভাই আমি ফ্রিতে ইউটিউবে শেয়ার করে দিই, এখন আপনারা অনেকে বলবেন যে ভাই ফ্রিতে না হয় পেইডে দেন, ভাই পেইডের বিষয়টা নয়, আসলে ওই মেথডটা যদি বোঝেন, আমি যদি ইউটিউবে পাবলিক করে দিই ভাই, একদম আরও অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করেন ভাই জিবির মানে মার্কেট প্লেস অবস্থা তো অলরেডি নষ্ট হয়ে গেছে, মানে আমরা যার জিবি সেল করবো এরকম একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে ভাই, যার কারণে এটা রিকোয়েস্ট করবেন না। আমি সময় মতো আপনাদেরকে দিয়ে দেবো, আর একান্তই যাদের খুবই প্রয়োজন তারা আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমি বলে দিব। আর আজকের যারা মূলত গুগল ভয়েস বা জিবির কাজগুলো বোঝেন ভাই, তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, অনায়াসেই বুঝে যাবেন, আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। তো আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সিম্পলিভাবে ম্যান টপিকে চলে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স ক্যানলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিউয়ার্স আমরা এখন ম্যান টপিকে। সো ভিউয়ার্স ম্যান টপিকে আসার পরে দেখেন এই যে আমার এই জিবিটা কিন্তু 2014 সালের জিবি, এটাই কিন্তু আমার মাদার জিবি। আমি এই জিবির যে নাম্বারটা এখানে ইউজ করা হয়েছে আমি আমার সিকিউরিটি ক্ষেত্রে হাইড করে দিব, একই নাম্বার দিয়ে ভিউয়ার্স সর্বনিম্ন কিন্তু আমি না হলেও 8 থেকে 10টা জিবি ক্রিয়েট করতে পারবো, এটা কিন্তু মাদার জিবি। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনারা বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখতেছেন যে একটি গুগল ভয়েসের আন্ডারে নাকি 10টা 15টা 100টা 15 জিবি ক্রিয়েট করা যায় ভাই, ওইটা কিন্তু পুরোটা ফেক কথা। এটা ভেবে যদি আপনারা কেউ মেথড বাই করেন তাহলে কিন্তু ঠকে যাবেন। আবার এখানেও কিন্তু একটা প্রসেস আছে ভাই, এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। সেই প্রসেসটা হচ্ছে ভাই, আপনি বিষয়টা বোঝেন, একটা জিবি আপনারা অনেকেই আছেন এই যে নতুন জিমেল বাই করে ভাই, অনেক ভাইবাদার আপনাদেরকে দেখাইছে কি মেথডে, আমি কিন্তু ভাই ভিডিওটা এমনি এমনি মেক করতেছি না, অনেক ভাইবাদার সঙ্গে আমি কিন্তু পার্সোনালভাবে মিশি, তারা কিন্তু আমাকে পার্সোনালভাবে বলতেছে যে ভাইয়া একটা জিবির আন্ডারে আমাকে মেথড বাই করছি তো আমার জিবি অ্যাড হচ্ছে না, ভাই জিবি কীভাবে অ্যাড হবে, আপনাকে তো সব মেথড দেখে দিয়েছে ঠিক আছে ভাই, আপনি যে ওল্ড জিমেলে ট্রাই করতেছেন, সরি নিউ জিমেলে ট্রাই করতেছেন ভাই, টিসি করে যদি জিবি অ্যাড করতে হয় আপনার জিমেলগুলো 100% ওল্ড হতে হবে, অন্যথায় অনেকেই দেখবেন ফেসবুকে কিন্তু পোস্ট দিয়ে রাখছে ডিজেবল জিবি বাই করবে, তো তারা কী করে ভাই, ডিজেবল জিবিগুলোও বাই করে নিয়ে আসে এই যে টিসির মাধ্যমে তারা জিবি অ্যাড করে। তো আর এই প্রসেসটা মেনটেন করে প্রতিদিন যদি কেউ মনোযোগ সহকারে কাজ করে সর্বনিম্ন 500 গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবে, সেটা কিন্তু কলিং এই টিসি মেথড মাদার জিবির মাধ্যমে। আর যদি ভাই সর্বোচ্চ দেখা যাবে 1500-2000 পর্যন্ত জিবি একটা সেলের পক্ষে ক্রিয়েট করা সম্ভব, কারণ এই টিসি করে ক্রিয়েট করা ভাই খুবই সিম্পল, যারা অলরেডি মেথডটা যাদের কাছে আছে যারা কাজ করতেছে তারা তো বুঝতেই পারতেছেন। তো আমি মূলত ভাই নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করেন পোর্টাল সাইট থেকে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই, আপাতত আমার মনে হয় আপনাদের পোর্টাল সাইট থেকে জিবিটা ক্রিয়েট করাই না, মানে না ক্রিয়েট করাটাই বেটার হবে, কারণ এই টিসি মেথডটা আবার যতক্ষণ না পর্যন্ত মানে আগের কলিং ওটিপি মেথডের মতো নষ্ট না হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন, কারণ যে রেটে কস্ট আপনারা যে রেস্ট মানে যে রেটগুলো ইনভেস্ট করে জিবি ক্রিয়েট করবেন সেটাকে কিন্তু সেল করতে পারবেন না, যার কারণে আপনারা যদি পারেন ভাই চ্যাটিংয়ে জিবি করেন কোনো সমস্যা নেই, কারণ এই টিসিতে ভাই শুধু কিন্তু মেইল খরচ পড়ে,
এই কলিং এর টিসি ওটিপি মেথডে শুধুমাত্র মেইল খরচটা পড়ে আর এই ভিপিএন বা আইপি ইউজ করলেন সেইটার খরচটা পড়ে। তো ভাই টিসিতে আমরা অ্যাভেলেবল দেখেন এই যে উইনস্কেপ এই ভিপিএনটা ইউজ করি ভাই, আপনাদেরকে লাইভেই দেখাই দিলাম, এখানে আর এক্সট্রা করে দেখানোর কিছুই নাই, এই হচ্ছে বিষয়। আর ম্যানুয়ালি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিউয়ার্স, আমি মূলত দেখেন আমি কিন্তু বলছিলাম যে অনেক কিছু শেয়ার করবো না, তারপরও ভাই শেয়ার করেই দিচ্ছি, যারা কাজ করতেছেন তাদের আশা করি আরও ভালো হবে। আপনারা ওই যারা বলতেছিলেন যে ভাইয়া টিসিতে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার দেখা যায় দুইটা কিন্তু অ্যাড হওয়ার পর আর অ্যাড হচ্ছে না। আপনার প্রথম কারণটা হইতে পারে ভাই আপনার জিমেলের প্রবলেম, আর দুই নম্বর যেই মেথডটা আপনাদেরকে বলে দিব, দেখেন ভাই আপনাদের ব্রাউজারটা অবশ্যই মোজিলা ফায়ারফক্স ইউজ করবেন। আপনার মাদার জিবিটা ধরেন এই ব্রাউজারটাকে রাখলেন ক্রোমে রাখলেন, মাদার জিবিটা ধরেন এই ব্রাউজ ক্রোমে রাখলেন, এবং ভিউয়ার্স আপনারা হচ্ছে ব্রাউজার থেকে আলাদা আলাদা জিমেল লগ ইন করে টিসির মাধ্যমে ক্রিয়েট করবেন। আর এখানে অবশ্যই ব্রাউজারটিকে ভাই আমি মানে যেটা বোঝাতে চাচ্ছি এই যে এই এক্সটেনশানটা ইউজ করবেন ভাই, এই এক্সটেনশানটা ইউজ করে দেখেন আপনার ব্রাউজারটিকে আইফোন মোডে রাখবেন, আইফোন মোডে রেখে আপনারা কাজ করবেন। মানে প্রতিটা জিবি থেকেই মাদার প্রতিটা মাদার জিবি থেকেই দেখবেন অনায়াসেই আপনার জিমেল। আরেকটা বিষয় জিমেল কতদিনের ভাই, জিমেল না হলেও মিনিমাম 7 দিনের ওল্ড হতে হবে, আর যেহেতু দেখা যায় ডিজেবল জিবির মেলগুলান অথবা 15, 17, 18 সালের যদি মেল হয় এই ক্ষেত্রে তো আর কোনো কথাই নাই, 100% একটা মাদার জিবিতে সর্বনিম্ন 8-10 জিবি অনায়াসেই ক্রিয়েট করতে পারবেন। তো ম্যানুয়ালি আমরা কিন্তু এই মেথডটা ইউজ করতেছি ভাই, মেথডের উপরে আবার এই মেথডটা হচ্ছে ব্রাউজারটিকে এই এক্সটেনশানটা ইউজ করে আমরা ডেস্কটপ মোডে রাখছি। আবার আপনারা দেখে নেন, তো অনেকেই হয়তো বা নতুন যারা দেখতেছেন এক্সটেনশানটা অ্যাড করবেন কীভাবে ভাই, ক্রোম ব্রাউজারে সরি ব্রাউজারে আসবেন, এখানে আসার পরে সার্চ বারে আপনারা লিখবেন দেখেন ইউএসইআর ইউজার এজি, এই যে দেখেন এখান থেকে লিখবেন ভিউয়ার্স ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, এটা লিখে সার্চ করবেন। আবারও দেখেন ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, এটা লিখে সার্চ করার পরে ব্রাউজারে অপশন চলে আসবে, এটা হচ্ছে ক্রোমের জন্য। তো আমরা ক্রোম থেকে ভালো পাচ্ছি না, ঝামেলা হচ্ছে, আপনারা এই যে মোজিলা ফায়ারফক্সের জন্য ভাই এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এটা আপনাদের এখানে অ্যাড করে নেবেন, আমার অলরেডি কিন্তু দেখেন অ্যাড করা আছে, যার কারণে রিমুভ দেখাচ্ছে ভাই, এটা শুধুমাত্র অ্যাড করে নেওয়ার পরে কাজটা কি অ্যাড করবেন, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে উইন্ডোজ অপশনে থাকবে, আপনারা এখান থেকে আইওএসটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ভাই এই যে এখানে গিয়ে আপনারা ফায়ারফক্সটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এই যে নাম্বার 1-এর উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। আপনাদের ব্রাউজারটি কিন্তু এখন মনে করেন 100% অ্যাপল মোডে আছে, আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন অলরেডি কিন্তু ভাই মেথডের 50% কিন্তু শেয়ার করেই দিছি, টিসিতে কিন্তু একটা জিবিও মিস যাবে না যদি ওল্ড জিমেল হয়ে থাকে ভাই। আর আমি রিকোয়েস্ট রাখবো মেথডগুলো দেখে শুনে বাই করবেন, অন্যথায় ধরে খেয়ে যাবেন ভাই, টাকা কিন্তু উঠাইতে পারবেন না, কারণ অনলাইনে ভাই মানে যারা এক কথায় অনলাইনে দেখেন ফ্রি ইনকাম সবাই করতে চায় বুঝছেন, এই মেথডগুলান হুদায় একটা করে সিস্টেম নিয়ে যায় যদি আপনাদেরকে ধরাই দিয়ে ভাই এখন টাকা নেই, আপনারা কেন এই জিনিসগুলো কিনে নেবেন নিজেই বুঝি না ভাই। এই যে দেখেন আমার আইসোএস আইফোন এই যে সাফারি ব্রাউজার দেখাচ্ছে, এখন এখান থেকে জিবি সেই লেভেলে ক্রিয়েট হবে, 100% আছে, তবে জিবির ক্ষেত্রে 80% প্লাস থাকলেও কোনো প্রবলেম নেই, আপনারা এগুলো মানে সেট আপ করে নেবেন। তো এই হচ্ছে বিষয়, এতটুকুই আসলে ম্যানুয়ালিভাবে আপনাদেরকে বলার ছিল। আর বারবার বলবো যারা পোর্টাল সাইট থেকে কাজ করতেছেন বর্তমানে করেন না, চ্যাটিংয়ে পারলে করেন ভাই, না পারলে বর্তমানে করেন না, এই যতক্ষণ না পর্যন্ত এই টিসি মেথডটা আপডেট নিচ্ছে। তো টিসির বিষয়টা আমি মূলত আশা রাখি ভাই আপনারা ক্লিয়ার হয়েছেন, যে আপনাদের প্রচুর কিন্তু প্রশ্ন ছিল যে ভাই একটা জিবি থেকে কীভাবে 10টা গুগল ভয়েস বা জিবি ক্রিয়েট হচ্ছে। তো মূলত মাদার জিমেইলের টিসির মাধ্যমে কিন্তু সর্বনিম্ন ভাই 5টা, 10টা পর্যন্ত জিবি বা গুগল ভয়েসে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এই জন্যই কিন্তু ভাই দিনে এখন প্রচুর জিবি ক্রিয়েট করতেছি আমরা ভাই, যেই ছেলেবেলে কাজ জানে না তাদেরকে একটা মাদার মনে করেন দিনে যদি 10টা মাদার জিমেল দিয়ে রাখি, ওরা দেখা যায় 100-110টা পর্যন্ত জিবি বের করে, এমন অবস্থা। মানে আমি দেখতেছি অনেক ভাই দেখা যাচ্ছে 12টা পর্যন্ত জিবি অ্যাড করতেছে, ওই যে ওদেরকে ওল্ড জিমেল দিছি। আর ম্যানুয়ালি ভাই সিস্টেমটাই হচ্ছে আমি মোজিলা ফায়ারফক্সে যেটা দেখালাম, এক্সটেনশানে অবশ্যই আইফোনে কনভার্ট করে নেবেন, দেন আপনার আইপি ভিপিএন যেটা ইউজ করেন না কেন ভালো সুবিধা পাবেন। আর আমি তো ভিপিএনটা দেখাই দিলাম ভাই, এই ভিপিএনটা ইউজ করবেন, অনেক ভালো সার্ভিস দিচ্ছে, প্রচুর ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে জিবির জন্য। আর মেইল অবশ্যই ওল্ড হতে হবে, কোনো প্রকার নিউ মেইল হবে না, নিউ মেইল ক্রিয়েট করলে 7 দিন পর্যন্ত আপনাকে রেজিস্টারে রাখতে হবে, আর যদি পারেন 100% একদম আগের ওল্ড মেইলগুলো ইউজ করবেন, তাহলে অনেক বেশি ভালো ফায়দা পাবেন, এবং মোটামুটি দেখা যাবে মার্কেট প্লেসেও আপনারা কিন্তু ভালো র্যাঙ্কে এগুলো বাই সেল করতে পারবেন। তো আমি আশা রাখবো ভাই এই ভিডিওটা দেখার পরে অন্তত আপনারা এই আপডেটগুলো বাইরে থেকে না জেনে বুঝে বাই করবেন না ভাই, না জেনে বুঝে বাই করলে কিন্তু ধরে খেয়ে যাবেন। হ্যাঁ আপনারা এই আরেকটা ভাই শোনেন, একটা হিস্টোরি বলি জাস্ট তার সঙ্গে আমার কথা হয়েছে, সে একটা মেথড বাই করছে, দেখেন এখানে একটা বিষয় ভাই, আপনি ধরেন গুগল ভয়েস ক্রিয়েট করেন, আপনি তার হাতে কলমে যে স্ক্যাম করবে ওর কাছে তো সব বুঝে নিতে পারবেন না, তো কী ধরনের স্ক্যাম করছে
তাকে বলছে যে আমি তোমাকে এই যে দেখো লাইভে স্ক্রিন শেয়ারে তাকে দেখাচ্ছে, জিবি ক্রিয়েট করে টিসির মাধ্যমে দেখাচ্ছে, তাকে কিন্তু একবারও বলে নাই যে জিমেলগুলো কিন্তু ওল্ড হতে হবে ভাই, সে কিন্তু একবারও বলে নাই। অথচ যে ক্রিয়েট করে দেখাচ্ছে সে কিন্তু ওল্ড জিমেল দিয়ে ক্রিয়েট করতেছে, অথচ তাকে কিন্তু বলে নাই, তাকে বলতেছে নিউ জিমেল। তো সে ভাই এখন আসে ওই টিসির মাধ্যমে নিউ জিমেল দিয়ে কাজ করতেছে, একটা জিবিও অ্যাড হচ্ছে না, ওই হতাকারে হয়তো বা দেখা যাচ্ছে টিসির মাধ্যমে একটা দুটো অ্যাড হচ্ছে। সে এখন আমাকে বলতেছে ভাই আমি দেখলাম সে আমাকে দেখালো 8-10টা ক্রিয়েট হচ্ছে আর আমি ক্রিয়েট করতে গেলাম একটা দুইটা ক্রিয়েট হচ্ছে। তো বিষয়টাকে বুঝতে পারছেন ভাই, মেথড মেথডের মতনই কিন্তু কাজ করে, একটু এদিক ওদিক হলে কিন্তু মেথড কাজ করবে না। আর আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো ভাই, এটা আমার কাছে রিকোয়েস্ট রাখবেন না, সবার সিকিউরিটির জন্য আমি এই মেথডটা ইউটিউবে পাবলিক করতে পারবো না ভাই, কারণ পাবলিক করলেই আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণেই আমি এটা বর্তমানে পাবলিক করতে পারতেছি না, টিসির আপডেটটা উঠায় গেলে তখন অটোমেটিকলি আমি আপনাদেরকে আপডেট দেওয়ার ট্রাই করবো। আর হ্যাঁ, যাদের ভাই প্রচুর প্রবলেম তারা আমাকে নক করতে পারেন, টিসি সিস্টেমটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেবো, ফ্রিতে দেখাই দেবো, কোনো কষ্ট রাখবো না আমি, যা দিই ফ্রিতে দেই ভাই। কিন্তু সকলে রিকোয়েস্ট রাখবেন না ভাই, সকলকে কিন্তু আমি এটা দেখাই দিতে পারবো না, কারণ অলরেডি আমাদের দেশের মানুষের অনেকের কাছে আপডেটটা আছে, তারা কিন্তু উড়াধুরা জিবি ক্রিয়েট করতেছে, জিমেল ক্রিয়েট করতেছে, টিসি সিস্টেমে কাজ করতেছে মাদার জিমেলের মাধ্যমে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই, আমি যতটুকু পারছি ভাই চেষ্টা করছি আপনাদের মাঝে ইনফরমেশনগুলো শেয়ার করে দেওয়ার। আপনারা এখন চেষ্টা করবেন সতর্ক হয়ে এগুলোতে স্ক্যামের শিকার যাতে না হতে হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আবার নতুন কোনো ধামাকাদার ভিডিওতে দেখা হবে। শুভকাম রইল, আল্লাহ হাফেজ।